नमस्कार आपनारा देखछेन सागर बांगला यूट्यूब चैनल मानुष मानुषेर जन्ने आर आमी शिवनाथ माइती आपनादेर संगे सागर बांगला यूट्यूब चैनलेर आजकेर प्रतिबेदने आमरा प्रतिबंधी मानुषदेर जन्ने प्रतिबंधी मानुषदेर उन्नयनेर जन्ने केंद्र सरकारेर नेशनल पॉलिसी 2021 निये विस्तारितभावे आलोचना करब। कि से नेशनल पॉलिसी ए नेशनल पॉलिसी ते कि आछे तार जावतीय तथ्य आमरा ई प्रतिबेदनेर माध्यमे आपनादेर सामने तुले धरब। ताई आमादेर अनुरोध आपनारा स्किप ना करे पुरो प्रतिबेदनटी शेष पर्यन्त देखुन। चलुन आलोचनार मूल पर्वे जावा जाक। प्रिय दर्शक बंधुरा, जारा आजकालकार दिने सोशल मीडियार संगे जुक्त थाकेन तारा निश्चय देखेछेन प्रतिबंधी मानुषराओ किन्तु आजकालकार दिने सोशल मीडियाते खूब एक्टिव। विभिन्न धरनेर फेसबुक ग्रुप, ह्वाट्सअप ग्रुप, विभिन्न यूट्यूब चैनलेर माध्यमे तारा किन्तु तादेर हताशा एवं क्षोभेर कथा समाजेर सामने तुले धरछे। तादेर एई हताशा एवं क्षोभ मूलत सरकारेर बिरुद्धे। আর হবে না কেন? অ্যাকচুয়ালি প্রতিবন্ধী মানুষদের সেরকম কিন্তু উন্নয়ন চোখে পড়ছে না। তবে উন্নয়ন না হওয়ার পিছনে অন্যতম কারণ হলো কেন্দ্রীয় সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণে পরিসংখ্যান ও তথ্য না থাকা। সারা ভারতবর্ষে প্রতিবন্ধীদের বাস্তব চিত্রটি কেন্দ্রীয় সরকারের হাতে না থাকার ফলে তাদের জন্য উপযুক্ত পরিকল্পনা বা প্রকল্প বাস্তবায়ন করা যায়নি বলে আমরা মনে করি। সেই তথ্য এবং পরিসংখ্যান সংগ্রহ করার জন্যে কেন্দ্রীয় সরকার প্রথম পদক্ষেপ হিসাবে গ্রহণ করেছেন ইউডিআইডি কার্ড। সারা ভারতবর্ষে এই ইউডিআইডি কার্ড চালু হয়েছে। এই ইউডিআইডি কার্ডের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের যাবতীয় তথ্য একটি সফটওয়্যারের মাধ্যমে স্টোরেজ থাকবে এবং সেখান থেকে সেই তথ্য এবং সেই পরিসংখ্যান দেখে কেন্দ্রীয় সরকার যাতে আগামী দিনে প্রতিবন্ধী মানুষদের জন্য উপযুক্ত পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন করতে পারেন তার জন্যই কিন্তু এই ইউডিআইডি কার্ড চালু করা হয়েছে। দ্বিতীয় যে পদক্ষেপটি কেন্দ্রীয় সরকার গ্রহণ করলেন সেটি হচ্ছে অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ। জয়েন্ট সেক্রেটারির আন্ডারে একটি কমিটি গঠন করে সারা ভারতবর্ষে সার্ভে করা হলো প্রতিবন্ধী মানুষদের বাস্তব চিত্রটি কী আছে। সেই সার্ভে রিপোর্ট কমিটি ন্যাশনাল পলিসি 2021 এই নামে সেই রিপোর্টটি কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছেন। সেই রিপোর্টের মাধ্যমে কমিটি এডুকেশান, হেলথ, প্রতিবন্ধীদের এমপ্লয়মেন্ট সমস্ত কিছু ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান এবং তথ্য কালেকশান করে এই সার্ভে রিপোর্টের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের রিপোর্টটি পরিবেশন করেছেন। আপনারা যদি সেই সার্ভে রিপোর্টটি দেখতে চান তাহলে গুগলে গিয়ে ন্যাশনাল পলিসি 2021 ফর ডিসেবল বলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ ফাইলটি। আমাদের পক্ষে হয়তো সমস্ত সার্ভে রিপোর্টটি দেখানো সম্ভব হচ্ছে না, কারণ 92 পৃষ্ঠার সার্ভে রিপোর্ট, এত বড় সার্ভে রিপোর্ট এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হবে না। তবে এই সার্ভে রিপোর্ট দেখেছি আমরা এবং সেখানে এই কমিটি প্রতিবন্ধীদের প্রত্যেকটি দিক নিয়ে বিচার বিশ্লেষণ করে তাদের মতামত জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে এবং আমরা আশা করছি আগামী দিনে কেন্দ্রীয় সরকার এই সার্ভে রিপোর্টের ভিত্তি করে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প এবং পরিকল্পনা বাস্তবায়নের কথা চিন্তাভাবনা করবেন। আজকে এই প্রতিবেদনে আপনাদের আমরা দেখাবো সার্ভে রিপোর্টটি যদি আপনারা দেখতে চান তাহলে কিভাবে দেখবেন, দেখে নিন। তাছাড়া
যদি আপনারা সার্ভে রিপোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা প্রতিবেদন চান আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানালে আমরা সেই বিষয়গুলির উপর কিন্তু প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করব। আপনারা প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ন্যাশনাল পলিসি 2021 ফর ডিসেবলড বলে সার্চ করার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে উঠ যাবে এবং সেখানে দেখুন এই নিচের দিকে ডাউনলোড অপশান আছে। এই ডাউনলোড অপশানে গিয়ে আপনারা ক্লিক করলে এর পিডিএফ ফাইল আপনার মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সেখানে আপনি এক এক করে দেখতে পাবেন। এই দেখুন, এটা হচ্ছে এই রিপোর্টের ফার্স্ট পেজ, যেখানে লেখা আছে ন্যাশনাল পলিসি ফর ডিসেবলড 2021। এই পলিসিতে, এই রিপোর্টে টোটাল 92খানা পেজ আছে। 92খানা পেজ আমাদের পক্ষে দেখানো সম্ভব হলো না। আপনারা যদি এর বিশেষ বিশেষ কোনো বিষয় জানতে চান আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা কিন্তু আপনাদের জন্য সেই প্রতিবেদনটি তৈরি করব। আজকে এই বিষয়টি আপনাদের সামনে এই কারণে তুলে ধরলাম, ন্যাশনাল পলিসি 2021 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট। এই রিপোর্টের উপর ভিত্তি করে যাতে প্রতিবন্ধীদের আগামী দিনে উন্নয়ন ঘটানো যায় তার জন্য সরকারের কাছে আবেদন রাখলাম। আজকে এই পর্যন্ত, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। যাবার আগে আপনাদের একটি অনুরোধ করব, আমাদের আর একটি নতুন চ্যানেল জব ডে লঞ্চিং হয়েছে, সেখানে আমরা পশ্চিমবঙ্গ সঙ্গে ভারতবর্ষের সমস্ত কর্মসংস্থানের বিষয়গুলি আপলোড করছি। আপনারা যারা এই চ্যানেলের সঙ্গে আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তারা সকলেই ওই চ্যানেলটির সঙ্গেও থাকুন এবং সেখানেও সাবস্ক্রাইব করুন, এই অনুরোধ আপনাদের রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,